হ্যালো স্টুডেন্টস স্কুল ইউনিভার্সাল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে তোমাদের সাথে অনুশীলনী নয় দশমিক এক সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে তোমাদেরকে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো ছিল সেগুলো দেখিয়ে দিয়েছিলাম আর তার পাশাপাশি যে উদাহরণ ছিল উদাহরণও সব কয়টা করিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের উদাহরণের পরে কিন্তু তোমাদের অনুশীলনী শুরু হওয়ার আগে যে কাজের ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু তোমরা অনেকেই স্কিপ করে যাও কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট তাই এই ম্যাথ থেকে আমি তোমাদেরকে চারটা ম্যাথ সিলেক্ট করেছি করানোর জন্য এই যে চারটা ম্যাথ আছে এই চারটা ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রায় প্রায় আসে তোমাদের বোর্ড পরীক্ষায় হোক অথবা তোমাদের যে বোর্ড পরীক্ষা অথবা স্কুলের পরীক্ষা হোক সাধারণত এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আসে দেখো কাজের যে ম্যাথগুলো আমি খ গ আর চ ছ এই চারটা ম্যাথকে সিলেক্ট করেছি এছাড়াও তোমাদের যদি আমি বইটা দেখাই হায়ার ম্যাথ একটা স্টুডেন্টের কাছ থেকে এই যে আমি বইটা সংরক্ষণ করেছি মানে নিয়েছি এই যে দেখো তোমাদের এই কাজে যে দুইশো পাঁচ পৃষ্ঠা যে কাজের ম্যাটটা আছে এখানে দেখো একে দুইটা ম্যাথ আছে খ গ তারপরে দেখো এই যে এইখানে আবার তিনটা ম্যাথ আছে এখানে এই ম্যাটটা একটু মানে কনফিউজিং কিন্তু ইজি আছে তারপরে দেখো সরল করো এইখানে আবার এক আর দুই আছে তারপরে এই চ ছয় এই চ এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুইটাও ইম্পর্টেন্ট আর এইখানে দেখো এগুলো আর এইখানে খ আর গ আছে তার মানে এক মানে ক আর এখান থেকে ঘ আর ও এখানে যে কয়টা ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমাদেরকে আমি করিয়ে দেবো কিন্তু তার আগে তোমরা বাসায় প্র্যাকটিস করবা যদি প্র্যাকটিস করার পরে দেখো যে না তোমরা এই ম্যাথগুলো পারো না বা বুঝো না তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবা তোমরা সকলে আমি অবশ্যই এইটা নিয়ে তোমাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব তো দেখো আমি যে চারটি ম্যাথ খ গ আর চ ছ যে লিখে রেখেছি এই চারটি ম্যাথ আজকে তোমাদেরকে করিয়ে দিব আর এই চারটি ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো আমি প্রথমে শুরু করছি এখানে আমাদের খ কাজের খ খয় কিন্তু এখানে আমাদেরকে বলেছে দেখো দেখাও যে দেখাও যে পি টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার বি তার উপর আবার মানে হোল তার উপর আবার আমার পাওয়ার আছে এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার ইন্টু পি এর উপর বি তার উপর মানে পাওয়ার হিসেবে বি আছে আবার এখানে সি আছে তার উপর পাওয়ার আছে বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার তারপরে আবার এখানে আছে দেখো এখানে আছে হচ্ছে পি সি আর পি এ হ্যাঁ এইখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই স্কোয়ার দেখো ইকাল টু আমাদের ওয়ান এটা আমাদের দেখাইতে বলেছে তো আমরা সিম্পলি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এটাকে তুলব পি এর উপর এ তার উপর বি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে গুণ আকারে আবার পি এর উপর বি আছে তার উপর পি এর উপর সি পাওয়ার আকারে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সরি বি সি প্লাস সি স্কোয়ার তারপরে দেখো পিসি তারপর আছে হচ্ছে এ পি এ পি এর উপর এ তারপরে দেখো এখানে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই স্কোয়ার এটা সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে বলেছে এখন দেখো ম্যাটটাকে আমরা শুরু করি আমি তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম দি দ্বিপার এন তার নিচে এটু দ্বিপার এন যদি ভাঙাকারে থাকে এম মাইনাস এন এরকম একটা সূত্র কিন্তু সূত্রের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা অবশ্যই সেই সূত্রের ক্লাসটা দেখে আসবা তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হ্যাঁ কারণ এখানে আমাদের যে পি পি কিন্তু এখানে বেস মানে হচ্ছে ভিত্তি ভিত্তি একই আর পাওয়ারগুলো ভিন্ন এই জন্য পাওয়ারগুলো ভিন্ন ভিত্তি একই এই জন্য আমাদের পা যেহেতু ভিত্তিটা এক তাই এটাকে আমরা বিয়োগ করে দিয়েছি তো দেখো তার উপর পাওয়ার আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপরে দেখো এখানে পি এখানে বি মাইনাস সি কেন কারণ এখানে পি হচ্ছে ভিত্তি আর বি আর এখানে সি হচ্ছে পাওয়ার তো ভিত্তি যেহেতু একই তো আমরা আবার পাওয়ারটা বিয়োগ করে দিব তারপরে তার উপর আবার পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানেও দেখো এখানেও কিন্তু আমার ভাগ আকারে আছে তো এটা সি মাইনাস এ তো যদি হয় তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এরকম হলো হ্যাঁ এখন দেখো এইটাকে আমরা কি করতে পারি এখন দেখো পাওয়ার তোমাদেরকে আমি সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম দেখো যে তোমাদের অন্য একটা কালি দিয়ে দেখাই এখানে তোমাদের সূত্রের ক্লাসে আমি দেখিয়েছিলাম এ প্লাস এম তার উপর এন যদি থাকে তাহলে কিন্তু এ এম এন হ্যাঁ এইভাবে কিন্তু তোমাদেরকে সূত্রের ক্লাসে আমি দেখিয়েছিলাম তো এইখানেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ধরে নিব এ প্লাস এ মাইনাস বি এটা হচ্ছে এম আর এই যে যে পুরো পাওয়ারটা এটা হচ্ছে এন তাহলে এই পাওয়ার দুটো আমাদের গুণ হয়ে যাবে তো সিম্পলি দেখো আমরা কী করবো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ ইন্টু এখানে আমার বি পি থাকবে বি মাইনাস সি পাওয়ার তার আবার পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তারপরে দেখো এখানে পি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে তো আমাদের এটা আমরা পেলাম এখন দেখো এইখানে পি এখন দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো এইটা থেকে তোমাদের কোনো সূত্র মনে পড়ছে কি হ্যাঁ এইখানে কিন্তু একটা সূত্র আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা কিন্তু তোমাদের তোমরা যে পড়েছো তোমাদের যে জেনারেল ম্যাথ আছে সেখানে অনুশীলনই চার দশমিক সরি অনুশীলনী তিন দশমিক দুইয়ে কিন্তু তোমরা এটাকে পড়েছো দেখো এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হ্যাঁ এই স্কোয়ার মাইনাস এ বি সরি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত তো সেই অনুসিদ্ধান্তটাকে আমরা এটাকে এখানে প্রয়োগ করব তো এইখানেও সেম বি কিউব মাইনাস সি কিউব ইন্টু পি সি কিউব মাইনাস এ কিউব এখন দেখো তারপরের লাইনে এখানে দেখো পি তার উপর গুণ আকারে আছে এইটা তার উপর মানে গুণ গুন গুণ এখন দেখো বেসগুলো একই মানে ভিত্তি পি 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 এখন এখানে আমাদের গুণ আকারে যেহেতু আছে তাহলে আমরা কি করব অবশ্যই যোগ করে দিব মানে পাওয়ারগুলো সব যোগ করে দেব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব এখন দেখো এটাকে আমরা কি করতে পারি এখন দেখো এখানে এইটা এটা কাটা যাবে এই যে এইটা এটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে প্লাস মাইনাসগুলো সব কাটা যাবে তাহলে পি এর উপর জিরো তোমাদের কিন্তু আমি সূত্রের ক্লাসে এটাও বলেছিলাম যা খুশি থাকুক না কেন যদি ম্যাথের বেলায় বিশেষ করে যখন সূচকের ম্যাথ আসবে তখন সেই ক্ষেত্রে যদি কোনো কিছুর উপরে জিরো থাকে ধরলাম এর উপর জিরো তাহলে হবে ওয়ান হ্যাঁ তাইলে এখানে পি এর উপর জিরো মানে ওয়ান এই দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল এত মানে দেখাইতে বলেছে এত সমান ওয়ান তো আমাদের যেহেতু দেখাইতে বলেছে আমরা স্যুট লিখে দিব। এটা ছিল তোমাদের খ হ্যাঁ তোমরা চাইলে ম্যাটটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপরে দেখো গয়ে যে ম্যাটটি বলেছে এখানে আমাদেরকে বলেছে যদি এ x টু এক্স এখানে এক্স এখানে কিন্তু এই পি মাইনাস ওয়ান পাওয়ারটা কিন্তু এক্সের উপরে নেই এখানে কিন্তু ওয়াইয়ের উপরে পি মাইনাস ওয়ান পাওয়ারটা দেওয়া আছে এক্সের উপরে আমাদের একটা ছোট্ট করে ওয়ান দেওয়া আছে এই ওয়ানটা লিখলেও হয় না লিখলেও হয় হ্যাঁ তারপরে দেওয়া আছে বি ইকোয়াল টু এক্স ওয়াই তার উপর পাওয়ার কিউ মাইনাস ওয়ান সির ওপর এক্স ওয়াই তার উপর আর মাইনাস ওয়ান হলে দেখাও যে এ কিউ মাইনাস আর ইন্টু বি আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান এখন দেখো ম্যাটটা কিন্তু ধরতে গেলে অনেকটা জটিল জটিল মনে হচ্ছে তোমাদের কাছে কিন্তু আসলে এই ম্যাটটা কিন্তু এইটার থেকেও ইজি এখন দেখো এটা কিভাবে এখন দেখো আমরা প্রথমে এখানে গ লিখবো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো এই ইকল টু এক্স ওয়াই পি মাইনাস ওয়ান বিকল টু এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান সি টু এক্স ওয়াই আর মাইনাস ওয়ান ঠিক আছে আর মাইনাস এখন দেখো এইখা এখন আমাদের এখানে দেখাও যে এত সমান ওয়ান তাহলে আমাদের যেহেতু দেখাইতে বলেছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লিখেই পুরোটাকে আমরা তুলব কিউ আর আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ ঠিক আছে তো দেখো এখন এর মানটা আমরা বসায় দেব এর মানটা কি এক্স ওয়াই পি মাইনাস ওয়ান এই হোল দিয়ে আমরা এখানে পাওয়ারটা বসাবো তারপরে দেখো এইখানে ইন্টু এইখানে যে আমাদের ফোটাচিন হোটা এটা দিয়ে কিন্তু গুণ বোঝায় তারপরে দেখো এখানে এক্স ওয়াই বি এর মানটা কিউ মাইনাস ওয়ান তার উপর পাওয়ার পাওয়ার কত আর মাইনাস পি তারপরে দেখো সি এর মান হচ্ছে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান এর উপর পাওয়ার আকারে আছে কি এর ওপর পাওয়ার আকারে আছে আমাদের পি মাইনাস কিউ ঠিক আছে তো পিউ মাইনাস কিউ এখানে আমাদেরই আছে এখন দেখো এই পরের লাইনে আমরা কি করব। এই যে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কিন্তু আমাদের এক্সের উপরেও যাবে এইটার সাথেও গুণ হবে দেখো এটা কিভাবে দেখো এম এটা যদি আমি দেই মানে এম তার উপর যদি সরি এখানে না এই দেখো এ এম তার উপর সি এম সি এন যদি আমি দেই তার উপর পাওয়ার যদি আমি পি দেই তাহলে এটা গুণ কিভাবে হবে গুণ হবে এ এম পি ইন্টু সি এন পি মানে পিটা আমার এর সাথেও গুণ হবে এর সাথেও গুণ হবে তাহলে এইটাও সেম এইভাবে করবো এক্সের উপর আমার তখন পাওয়ার আসবে এই পাওয়ারটা গুণ হবে এক্সের উপর আর ওয়াইয়ের উপর এই দুইটা পাওয়ার গুণ হবে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথমটা গেল তারপর দ্বিতীয়টাও সেম এইভাবে গুণ হয়ে যাবে আর মাইনাস পি ইন্টু ওয়াই কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি হ্যাঁ তারপরে দেখো আবার এইখানেও আমাদের সেমভাবে গুণ হয়ে যাবে কীভাবে হবে এখানে হবে হচ্ছে আমার পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের উপরে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ ঠিক আছে তো আমাদের এটা হয়ে গেল এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করবো তো কীভাবে করবো কিউ মাইনাস আর ইন্টু এখন দেখো এইখানে আমরা এইখানে এই পাওয়ারটা গুণ করে দিব যদি গুণ করি তাহলে কী হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস ওয়ানের সাথে আবার এটা গুণ করব তাহলে কী হবে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর হ্যাঁ ইন্টু এই যে এক্সের এক্সের যা আছে এটাকে আমরা তাই রাখবো আর মাইনাস পি রাখলাম রাখার পরে এইখানে দেখো ওয়াই হ্যাঁ ইন্টু ওয়াই ওয়াইয়ের ওপর আছে কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি তো এটাকে আমরা গুণ করবো তো কী হবে কিউ আর মাইনাস পি কিউ এটা হচ্ছে মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান আর আর গুন করলে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস পি ঠিক আছে তারপরে দেখো এইখানে আবার এক্সের জায়গায় এক্সের ভ্যালু আমরা যা আছে তাই রাখবো পি মাইনাস কিউ আর এখানে ওয়াইটা আমরা এখানে জায়গা নাই তো আমরা নিচে লিখি একটু এখানে দেখো আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ তাহলে দেখো আর এর সাথে এটা গুণ হলে হবে পি আর তারপরে পি আর হবে আর এখানে হবে হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিউ আর এখানে মাইনাস পি মানে মাইনাস ওয়ানের সাথে পি গুণ করলে মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ এখন দেখো এটাকে আমরা সবগুলো কি গুণ করলাম পাওয়ারটা তারপরের লাইনে আমরা কি করব। এখন এই লাইনে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে আমরা তোমাদের যে এক্সের পাওয়ারগুলো একসাথে আনবো ওয়াইয়ের পাওয়ারগুলো এক আরেক পার্সেন্ট একভাবে নিয়ে নিব তো কীভাবে কিউ মাইনাস আর ইন্টু এক্স আর মাইনাস পি ইন্টু এক্স পি মাইনাস কিউ ইন্টু এখন ওয়াইগুলো একসাথে দেখবো পি কিউ মাইনাস পিআর মাইনাস কিউ প্লাস আর ইন্টু এখানে আমরা ওয়াইগুলোকে একসাথে রাখবো কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু এখানে আমরা ওয়াইটাকে রাখবো পিআর মাইনাস কিউআর মাইনাস পি প্লাস হ্যাঁ এটাকেও আমরা এইভাবে রাখবো এখন রাখার পরে তার পরের লাইনে আমরা কি করব। এখন দেখো এখানে এক্স 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 বেসগুলো মানে ভিত্তি যে ভিত্তি যে আছে ভিত্তিগুলো কিন্তু সমান আর এটা গুণ আকারে আছে তো এটাকে আমরা যোগ করতে পারি পি মাইনাস কিউ প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হ্যাঁ এটাকে আমরা যোগ করতে পারি তারপরে এইখানে আমরা কি করব। এইখানেও আমাদের ওয়াই 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 আছে তো ভিত্তি সমান তার মানে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব তো কি করব পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস আমরা কিন্তু যোগ করবো কারণ আমাদের গুণ আকারে আছে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি তারপরে আবার আমরা এখানে যোগ করব পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ হ্যাঁ এটা আমরা কি সবগুলো যোগ করে দিলাম এখন দেখো দেখো কত বড় হয়ে গেছে এখন দেখবা এই লাইনে সব ছোট হয়ে যাবে কীভাবে এই যে দেখো হ্যাঁ দেখো আমি তোমাদেরকে কাটাকাটিটা অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি এখানে মাইনাস কিউ প্লাস কিউ কাটা প্লাস আর মাইনাস আর কাটা মাইনাস পি প্লাস পি কাটা তো যদি সবগুলো কাটা চলে যায় তাহলে আমার উপরে এক্সের উপরে জিরো থাকে ইনটু এখন দেখো ওয়াইয়ের ক্ষেত্রে এখানে আমার পি কিউ আছে এখন দেখো এখানে কোথাও মাইনাস পি কিউ আছে কি এ দেখো মাইনাস পি কিউ এই যে প্লাস পি কিউ কাটা গেল মাইনাস পি আর এখন দেখো এখানে প্লাস পি আর আছে এই যে মাইনাস পি আর প্লাস পি আর কাটা তারপরে হচ্ছে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ কাটা মাইনাস আর প্লাস আর কাটা যাবে তারপরে কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যাবে প্লাস পি মাইনাস পি কাটা যাবে মানে সবই অবশেষে কাটা চলে গেল তার মানে আমাদের এইখানেও হবে ওয়াইয়ের উপর জিরো দেখো এখানে কত বড় ছিল তার পরের লাইনে ইজিলি ছোট হয়ে গেছে এখন দেখো আমি তোমাদেরকে সূত্রের ক্লাসে বলেছিলাম কোনো কিছুর উপর জিরো মানে পাওয়ার যদি জিরো থাকে তার মান ওয়ান ইন এই যে ফোটা চিহ্নটা তার মানে কিন্তু গুণ ঠিক আছে তো ওয়াইয়ের মান ওয়ান তো এক আর এক গুণ করলে আমাদের একই হবে তো এখন যদি প্রশ্নে ফিরে যাই এখানে আমাদেরকে কি বলেছিল দেখাও যে এত সমান ওয়ান তো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি দেখো এত সমান ওয়ান তো দেখাইতে বলেছে তো শুড লিখে দিব এই ম্যাটটা আরও ইজি খালি একটু প্র্যাকটিস করার বিষয় হ্যাঁ তোমরা চাইলে ম্যাটটা একটি স্ক্রিনশট দিয়ে নাও এখন দেখো তারপরে খ আর গ এখন দেখো চ আর ছ এখন চ আর ছয়ের যে ম্যাটটা আছে এইখানে চয় তোমাদেরকে বলেছে যদি এ দেখো রুটের উপরে ছোট্ট করে একটা এক্স দেওয়া তার রুটের নিচে এ দেওয়া এটাও সেম ওয়াই রুট বি জেড রুট সি এবং এ বি সি ইকোয়াল টু ওয়ান হয় তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু ওয়ান এখানে কিন্তু ওয়ান অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে কিন্তু এখানে ভুল লিখেছে এখানে হবে জিরো এখানে কিন্তু জিরো হবে এ দেখো তোমাদের বইটা যদি আমি আরেকবার শো করি আজকে সাধারণত কাজের ম্যাথ এই জন্যই তোমাদেরকে বইটা রাখলাম এ দেখো এখানে কিন্তু আমাদেরকে বলেছিল যে এই যে এক্স এ ওয়াই বি জেড রুট সি টু এত হলে এই যে এত সমান কিন্তু ওয়ান বইয়ে কিন্তু এখানে ওয়ান লেখা আছে এটা কিন্তু জিরো হবে এখানে কিন্তু ভুল লেখা আছে ঠিক আছে তাহলে এটা আমাদের কি বলতেছে এখানে বলেছে আমাদের জিরো প্রমাণ করতে মানে হ্যাঁ প্রমাণ করতে হবে যে এত সমান জিরো তাহলে দেখো আমরা এখন এটাকে কিভাবে শুরু করব। প্রথমে চ আমাদের এটা দেওয়া আছে এখন আমাদের এটা দেওয়া আছে তো আমরা লিখবো মনে করি এখন কী মনে করবো মনে করব যে রুট এক্স তার উপর এ ইকুয়াল টু ওয়াইয়ের উপর বি ইকুয়াল টু সি এটা এখানে সরি এখানে জেড এখানে হবে হচ্ছে সি এখানে সি হবে ঠিক আছে তো সি ইকুয়াল টু আমরা ধরে নেব এত সমান কে কে ধরতে পারো এম ধরতে পারো এন ধরতে পারো যা ইচ্ছা ধরতে পারো তো আমি কে ধরে নিলাম এখন দেখো এখানে এ এবিসি সমান ওয়ান তো আমরা এ বি আর সি এর মান নির্ণয় করব তাহলে দেখবো আমাদের অটো মিলে যাবে তাহলে আমরা যদি এর মান নির্ণয় করতে চাই তো কী করবো এ এখানে আছে এক্স এখানে কে তো এর মান আমরা নির্ণয় করব হচ্ছে এ এখানে দেখো রুট মানে এক্স রুটের উপর ছোট্ট করে এক্স দেওয়া তো আমরা যদি এর উপরে এভাবে রুট দিই তাহলে পরে কিন্তু আমরা ওয়ান বাই হাফ লিখি হ্যাঁ এটা কিন্তু আমরা লিখি এখন দেখো এখানে যদি আমি এরকম দিই এইখানে আমি ছোট্ট করে দেখালাম দেখো যদি এইখানে আমি কিউব দেই হ্যাঁ এখানে যদি আমি কিউব দেই তখন আমি এটাকে কি করি তখন এটাকে করি এ ওয়ান বাই থ্রি হ্যাঁ তাহলে যদি এখানে আমার এম থাকে এখানে এ থাকে তাহলে হবে কি এ ওয়ান বাই এম তো এখানে সেম এক্স আছে তাহলে কি হবে ওয়ান বাই এক্স এর উপর কী হবে ওয়ান বাই এক্স হবে দেখো ওয়ান বাই এক্স ইকাল টু কে ঠিক আছে তাহলে দেখো বা বা দিয়ে এখন এই এক্সটা ওয়ান বাই এক্স আছে তো ওই পাশে চলে গেলে উল্টে যাবে উল্টে তখন এক্সটা এখানে হবে এই দেখো তখন এরকম হবে এর উপর এক্স হবে নিচে একটা ওয়ান হবে কিন্তু নিচে ওয়ানের কিন্তু কোনো ভ্যালু নেই এই জন্য এর মান এর মান হবে কে টু দি পাওয়ার এক্স এখন সেম এইভাবে আমরা বি এর মানটা বের করবো ওয়াই আছে ইকুয়াল টু কে তাহলে এখানে আমাদের কি হবে এখানে হবে বি ওয়ান বাই ওয়াই হবে তাহলে এখানে কে হবে প্লাস এর মান কী হবে কের উপর ওয়াই এখন এখান থেকে সিম্পলি আমরা আবার সি এর মানটা বের করব কীভাবে বের করবো জেড এখানে সি ইকোয়াল টু ওয়াই সরি কে কে এখানে কে হবে কে হবে তাহলে দেখো এটা আমাদের বা দিয়ে আমরা লিখব ওয়ান বাই জেড ইকাল টু কে বা সি ইকোয়াল টু কের উপর জেড ঠিক আছে তো জেড হলো তো আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম এখন আমাদের এখানে দেওয়া আছে এবং এত সমান এ হয় তাহলে আমরা লিখব এখানে আমরা কি লিখবো এখানে বলেছে প্রমাণ করতে বলেছে তো প্রমাণ করতে বলেছে যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লিখে লিখবো বি সি এখানে কমা দিব ইকুয়াল টু ওয়ান এখন দেখো এর মান আমরা কত পেয়েছিলাম এর মান পেয়েছি কে উপর এক্স ইন টু বি এর মান পেয়েছি কে এর উপর ওয়াই মানে কে টু দি পাওয়ার ওয়াই তারপর পেয়েছি কে টু দি পাওয়ার জেড ইকোয়াল টু ওয়ান তো দেখো আমরা বলেছিলাম গুণ থাকলে আমাদের যোগ করতে হবে তো আমরা কি করবো কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়ান এখন দেখো বা এখন এর উপর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন এক্স ওয়াই জেডটা আমরা পেয়ে গেলাম এখন এই কে কে সরাবো কীভাবে সরাবো এখানে আমি যদি কে এর উপর জিরো দিই তাহলে আমার কে উপর কোনো কিছুর উপর পাওয়ার আকারে জিরো থাকলে তার মান ওয়ান হবে তোমাদেরকে আমি অনেকবার বলেছি তাহলে আমরা এটা লিখতে পারি এর উপর জে জিরো মানে হচ্ছে ওয়ান তো এখন আমরা বেসটাকে বাদ দিয়ে দেবো কে আর কে বেসটাকে বাদ দিয়ে দেবো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কে এর উপর জিরো না দিয়ে আমি যদি এম এর উপর জিরো দিতাম অথবা যদি ডি এর উপর জিরো দিতাম তাতে কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা কে এর উপর কেন নিলাম কারণ এখানে আমাদের বেসটা কে আছে আমরা এখানে কেটা নিব যাতে আমরা বেসটা বাদ দিতে পারি ঠিক আছে তাহলে দেখো এই বেস আর এই বেস বাদ যাবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো তো দেখো আমরা যে কোয়েশ্চনে ফিরে যাই প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডিকল টু জিরো আমাদেরকে বলেছিল হ্যাঁ তাহলে এখানে আমরা কী লিখবো প্রুভড এই ম্যাটটা কিন্তু আরও ইজি ছিল তোদের চাইলে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপরে দেখো ছ নং যে ম্যাটটি আছে এইটা কিন্তু আরও সোজা এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চারটা উদাহরণের মধ্যে তোমাদের এই যে যে উদাহরণটা এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে তোমরা প্রায় এটা ইজি একবার করলেই তোমরা পারবা কিন্তু তাও বারবার প্র্যাকটিস করবা দেখো আমাদের প্রথমে দেওয়া আছে যদি এর উপর এম মানে পাওয়ার এম ইন্টু এর উপর এন ইকাল টু এর উপর এম তার উপর পাওয়ার এন হয় তবে প্রমাণ করো যে এম ইন্টু এন মাইনাস টু প্লাস এন ইন্টু এম মাইনাস টু টু জিরো হ্যাঁ আমাদের জিরো প্রমাণ করতে বলেছে তো এটাকে আমরা কি করব। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা এই যে এটাকে তুলবো সিম্পলি তুলবো এ এন এম তার উপর এখানে এন এখন দেখো আমরা যদি এখানে সূত্র ফালাই তাহলে আমরা কী করবো এখানে এ দেখো এখানে আমাদের গুণ আকারে আছে তো আমরা কী করবো পাওয়ারগুলো যোগ করে দেবো যোগ করলাম এখানে আমাদের গুণ আছে তো এটাকে আমরা এম গুণ করে দিলাম এখন দেখো উভয় পক্ষে আমাদের এই বেস কিন্তু সমান তাই বেস চলে যাবে এম প্লাস এন টু এম এন হবে কিন্তু এখন দেখো বা এখন যদি আমি এটাকে এই পাশে লিখি এটাকে এই পাশে লিখি তাতে তো কোনো সমস্যা নেই কারণ দুইটার মান সমান এম এন ইকাল টু আমি এখানে লিখলাম এম প্লাস এন হ্যাঁ এটা লিখলাম এটা তো কোনো সমস্যা নেই এটাকে আমি এক নং সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে এক নং সমীকরণ তারপরে দেখো আমাদের এখানে বলেছে প্রমাণ করো যে তো যেহেতু প্রমাণ করতে বলেছে তো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু কী বলেছে এম ইন্টু এন মাইনাস টু প্লাস এন ইন্টু এম মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা এখন কী করবো এটাকে আমরা গুণ করবো এম এন মাইনাস টু এন সরি টু এম হবে প্লাস এম এন মাইনাস টু এন ঠিক আছে হলো তো দেখো প্লাস এম এন প্লাস এম এন তার মানে কত হবে টু এম এন মাইনাস টু এম মাইনাস টু এন ঠিক আছে তো এখন দেখো বা টু এম এন মাইনাস এখানে টু যদি কমন নেই তাহলে কিন্তু হবে এম প্লাস এন কিন্তু হবে এখানে কিন্তু প্লাস হবে এখানে মাইনাস আছে কিন্তু আমি দুই যখন কমন নিয়ে নেব তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে দেখো এটাকে যদি আমি তোমাদের এখানে গুণ করে দেখাই এম মাই প্লাস এন মানে মাইনাস টু তাহলে দেখো এটা কী হবে মাইনাস টু এম প্লাস মাইনাস এম মাইনাস টু এন দেখো আমাদের কিন্তু এটা চলে আসছে এই যে এইখান থেকে যে এটা এটা কিন্তু এখানে চলে আসছে দেখো এই যে এখানে চলে আসে তার মানে এটাকে আমরা কমন নিলাম এখন নেওয়ার পরে তারপর দেখো এম এন এম এন সমান আমরা কী পেয়েছি এম প্লাস এন পেয়েছি এই যে এক নং সমীকরণ হতে তাহলে এখানে বসিয়ে দেব এম প্লাস এন মাইনাস টু এম প্লাস এন এখানে আমরা লিখবো সমীকরণ এক হতে সমীকরণ এক হতে ঠিক আছে এটাকে আমরা লিখে দিলাম সাইড নোট এখন দেখো এইটা এটা কাটা চলে যাবে কাটা চলে গেলে কত থাকে জিরো এখন দেখো আমাদের কি বলেছিল জিরো দেখাইতে বলেছিল সরি প্রমাণ করতে বলেছিল জিরো তো আমরা এখানে কী লিখবো আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড তো এখানে আমরা লিখতে পারি এল লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইট এখানে আমরা লিখবো প্রুভড কারণ আমাদের প্রমাণ করতে বলেছিল এই ছিল তোমাদের যে চারটা কাজের ম্যাথ এই কাজের ম্যাথগুলো কিন্তু খুব ইজি কিন্তু এই যে তোমাদের এই ম্যাথটা ছয় এটা কিন্তু বে অনেক ইম্পর্ট্যান্ট এবং প্রায় বোর্ডে কিন্তু এটাকে আসতে দেখা যায় তোমরা ম্যাটের একটি স্ক্রিনশট দিয়ে নাও তো এই চারটা কাজের ম্যাথে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবা এবং তোমাদেরকে আমি যে বইয়ে দেখালাম এই এই চারটা কাজের ম্যাথ বাদেও যে আরও ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা যদি না পারো ইউটিউবের নিচে কমেন্টে আমাকে জানাবা আমি অবশ্যই ওগুলো নিয়ে আবার আরও একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব তো এই চারটার মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে আমাকে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা